মীন রাশি অথবা মীন লগ্ন অক্টোবর মাস 2024 সাল। এই মাসে গ্রহের সমষ্টিগত কারণে একটি লিঙ্ক তৈরি হচ্ছে, একটি যোগসূত্র তৈরি হচ্ছে, যার ফলে এই লিঙ্ক যদি আপনার জীবনে কার্যকারিতা ভূমিকা গ্রহণ করে, অর্থাৎ ক্লিকবেট হয়, তাহলে অবশ্যই যুগান্তরকারী পরিবর্তন হতে চলেছে। হ্যাঁ, যুগান্তরকারী পরিবর্তন হতে চলেছে। আপনারা দীর্ঘদিন ধরে মীন রাশি মীন লগ্নের আপনারা যারা আছেন, একটি ব্রেক থ্রু চাইছিলেন জীবনে, সেটি কিন্তু ঘটার মতো যোগ তৈরি হয়েছে এই অক্টোবর মাসে। এই অক্টোবর মাসে আমরা সপ্তম ঘরে বুধাদিত্য যোগ পাব, আপনার অষ্টম ঘরেও বুধাদিত্য যোগ পাব, এবং আপনার তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে। সবথেকে বড় বিষয় হল শুক্র আপনার তৃতীয় পতি এবং অষ্টমপতি শুক্র কিন্তু অষ্টম ঘরে অবস্থান করবে। আপনার কাছে মনে হতে পারে যে শুক্র আপনার তৃতীয় ঘর এবং অষ্টম ঘরের অধিপতি, কি ফলাফল দিতে পারে? দেখুন, আপনার দুটো ঘরের ভালো ঘর না হলেও সমস্ত সুখ বৈভব কিন্তু পেতে হবে এই শুক্র গ্রহ থেকে। তাই আকস্মিক আপনাদের জীবনে কিন্তু ঘটনা ঘটতে চলেছে, আকস্মিকভাবে ফলাফল পাবেন এই সময়কালের মধ্যে, আকস্মিক আপনারা লাভবান হচ্ছেন। লটারিতে যারা ইন্টারেস্ট রাখেন, লটারি প্রাপ্তির যোগ কিন্তু থাকছে। দেখুন, প্রত্যেকটা মাসে পজিটিভ কিছু নেগেটিভ অবশ্যই থাকবে, যে কোনো গ্রহ যে কোনো ঘরেই বসুক না কেন, তার কিছু পজিটিভ নেগেটিভ অবশ্যই আছে। তাই যে শুক্র আপনার অষ্টম ঘরে অবস্থান করবে, যার ফলে কয়েকটা নেগেটিভ অবশ্যই আমি বলে দেব, তবে পজিটিভটাও কিন্তু আপনারা ধরে রাখুন। অর্থপ্রাপ্তির যোগ, অর্থাৎ লটারি প্রাপ্তির যোগ আছে, এবং বৈবাহিক সূত্রে কিছু প্রাপ্তি যোগ আছে, আপনারা হেল্প পাবেন। যে কোনো রকম সমস্যায় রয়েছেন আপনারা হেল্প, সহযোগিতা, সাহায্য, এগুলো কিন্তু আপনারা পাবেন। আকস্মিক আপনার জীবনে কিন্তু চেঞ্জ আসছে। তবে যদি আপনার দেখুন, এমনিতেই আমরা আপনারা শনি সাড়ে সাতির প্রথম পর্যায়ে রয়েছেন, যদি আপনার জন্মকালীন কুণ্ডলী পারমিট না করে, সেক্ষেত্রে শরীর স্বাস্থ্যের সমস্যা হতে পারে। শুক্রই যে অষ্টম ঘরে অবস্থান করবে, তার কিছু ফলাফল অবশ্যই আপনারা পাবেন। শরীর স্বাস্থ্যের সমস্যা না যদি হয়, সেই গ্রহ আকস্মিক আপনাকে কিছু পাইয়ে দিতে পারে, সেটি বলা যেতে পারে। হ্যাঁ, এই সময় একটু আপনার মান সম্মান হানি হতে পারে, তবে মান সম্মান হানির সম্ভাবনা কম, কারণ আপনার তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকবে, সরাসরি দৃষ্টি থাকছে আপনার ভাগ্যস্থানে, যার ফলে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনাকে আপনি ঠিকভাবে সামলে নেবেন, মীন রাশি মীন লগ্নের যারা আছেন। তবে এই যে আপনাদের কুণ্ডলিতে এই অক্টোবর মাসে গ্রহের যে অবস্থান, সেই অবস্থান আরও কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে আরও গভীরভাবে যদি আলোচনা করা যায়, আমরা মীন রাশিতে তিনটি নক্ষত্র পেয়ে থাকি, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। এই যে কর্মনারী বা সাংঘাতিক নারী, সমুদয় এই সমস্ত ক্ষেত্রে যে গ্রহের অবস্থান তৈরি হচ্ছে, সেটি আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো বলা যেতে পারে। আকস্মিকভাবে প্রাপ্তিযোগ আপনাদের থাকছে, ফলাফল যথেষ্ট ভালো পাবেন, ব্রেক থ্রু আপনাদের জীবনে আসছে, সেটি বলা যেতে পারে। কারণ আমরা সাংঘাতিক নক্ষত্রে 13 তারিখ থেকে বুধাদিত্য যোগ দেখতে পাবো, এটি কিন্তু ভালো, এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে 11 তারিখ থেকে পাবো, এবং আপনার সমুদয় নক্ষত্রে শুক্র যে অবস্থান করে থাকবে 4 তারিখ পর্যন্ত, যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা আছেন। রেবতী নক্ষত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু খারাপ নয়, এই সময়কালের মধ্যে আপনারা শারীরিক সুখ অনুভব করবেন, ধনপ্রাপ্তি ধনলাভ হবার যোগ থাকছে, ভালো আপনাদের জীবনে সম্পর্কযুক্ত বন্ধু বান্ধবী আসার সম্ভাবনা থাকছে, কোনো সাধারণ মানের বন্ধু বান্ধবী নয়, সম্পর্ক যুক্ত হতে পারে এইরকম বন্ধু বান্ধবী আসার সম্ভাবনা থাকছে, এবং আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালোবাসা দেখতে পাওয়া যাবে। এই সময় যদি আপনি বিবাহিত হয়ে থাকেন, আপনার পার্টনারের শরীর স্বাস্থ্যে যদি কোনো রকম সমস্যা চলে, ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা রাখবেন, শারীরিক কিন্তু উন্নতি হবার যোগ যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ যেদিক থেকে আপনি বিচার বিশ্লেষণ করুন না কেন, সেখানে অর্থপ্রাপ্তির যোগটা কিন্তু ভীষণভাবে আপনাদের দিকে ইঙ্গিত করছে, অর্থাৎ এই যে লিঙ্ক তৈরি হচ্ছে, যদি আপনার এটি জীবনে ক্লিক করে, তাহলে কিন্তু যুগান্তরকারী পরিবর্তন, একটি ব্রেক থ্রু আপনারা দীর্ঘদিন ধরে আপনারা যা চাইছিলেন, এই সময়কালটা মীন রাশি অথবা মীন লগ্নের যারা আছেন, একটি ভালো পরিবর্তন কিন্তু হতে চলেছে। শারীরিক দিক থেকে বলতে হলে শনি সাড়ে সাতির প্রথম পর্যায়ে আপনারা আছেন, তবে শুক্রই অষ্টম স্থানে থাকবে, যেহেতু অষ্টম ঘর, তার তো একটা নেগেটিভিটি থাকে, তবে
শুক্র গ্রহ জানবেন সফট গ্রহ। যদি আপনার জন্মকালীন কুণ্ডলী পারবিট না করে, অর্থাৎ শুক্র গ্রহ ভালো অবস্থানে নাই, বা আপনার জন্মকালীন কুণ্ডলীতে শনি ভালো অবস্থায় নাই, সেক্ষেত্রে হয়তো শারীরিক সমস্যা একটু হতে পারে। অর্থাৎ এই যে শুক্র অবস্থান করবে আপনার অষ্টম স্থানে, কিছু একটা কিন্তু দিক নির্দেশ করছে। নেগেটিভ যদি ফল পান শরীর স্বাস্থ্যের দিকে, নাহলে কিন্তু অর্থপ্রাপ্তি, সাহায্য, যে কোনো রকম সমস্যা সমাধান, সমাজের উচ্চতর ক্ষেত্রে আপনি কিন্তু আসতে চলেছেন সেটি বলা যেতে পারে। পড়াশোনার দিক থেকে বলতে হলে খারাপ নয়, পড়াশোনার দিক থেকে যথেষ্ট ভালো বলা যেতে পারে এই মাসেও। এবং উচ্চ শিক্ষাক্ষেত্রে যারা আছেন, যথেষ্ট আপনার মধ্যে ধৈর্য থাকবে, যাই শিক্ষাক্ষেত্রে আপনি থাকুন না কেন, নিজের ঐকান্তিক প্রচেষ্টায় সমস্ত শিক্ষাক্ষেত্রটাকে আপনি পরিচালিত করতে পারবেন, আপনি নিজের অধ্যাবসায় আরও সামনের দিকে অগ্রগতি রাখতে পারবেন। আপনাদের ভালোবাসার সম্পর্ক এই মাসে, আপনাদের ভালোবাসার সম্পর্ক যে কোনো রকম সমস্যা হোক না কেন, নানান ধরনের পন্থায় সেই সম্পর্ক কিন্তু আপনি টিকিয়ে রাখবেন, এতটাই আপনার মধ্যে চতুরতা দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশি অথবা মীন লগ্নের যারা আছেন। আপনাদের বিবাহিত জীবন খারাপ নয়, বিবাহিত জীবন ভালো বলা যেতে পারে। আপনার সপ্তম ঘরে বুধ আদিত্য যোগ আমরা পাবো, তাই আপনার বিবাহিত পার্টনার যাই কর্মক্ষেত্রের মধ্যে থাকুক না কেন, সেই কর্মক্ষেত্রের মধ্যে ইতিবাচক কিছু দিক কিন্তু করতে চলেছে, আপনি স্যাটিসফাই হবেন। এবং যথারীতি আপনার সপ্তম ঘরে যেহেতু বুধাদিত্য যোগ আমরা পাচ্ছি, যার ফলে বিজনেস ক্ষেত্র মধ্যে যারা আছেন, যাই বিজনেস করুন না কেন, তবে অবশ্যই বিজনেস, এমন কোনো বিজনেস যে বিজনেসে ভালো গ্রোথ হয় এই অক্টোবর মাসে, সেই ধরনের বিজনেস করলে অবশ্যই আপনাদের ক্ষেত্রে ভালো বলা যেতে পারে। এবং যে কোনো রকম বিজনেস ক্ষেত্রের সমস্যা সমাধান কিন্তু আপনি নিজে করতে পারবেন, কারণ তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি কিন্তু থাকছে সপ্তম ঘরে, কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অমৃতের সমান, যার ফলে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনাকে আপনি কিন্তু এড়িয়ে যেতে পারবেন, আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নে যদি আপনি হয়ে থাকেন। অর্থাৎ বিজনেস ক্ষেত্র আপনার যথেষ্ট ভালো বলা যেতে পারে। কর্মক্ষেত্রে অবশ্যই আপনারা আশা রাখবেন, উচ্চতর পোস্ট আপনারা অবশ্যই আশা রাখবেন। এবং যেহেতু মঙ্গলের দৃষ্টি থাকছে আপনার চতুর্থ ঘর থেকে এই দশম ঘরে, চতুর্থ ঘর অর্থাৎ বিষ্ণু ঘর, মঙ্গল কিন্তু আপনার দ্বিতীয় পতি এবং একাধারে ভাগ্যপতি, তাই আপনারা কথার মাধ্যমে কিছু করেন, পরিবারের মধ্যে থেকে অনলাইনে কিছু করেন, অবশ্যই ভালো সার্ভিস দিতে পারবেন। যে কোনো রকম এডুকেশনমূলক ক্ষেত্রে আপনি আছেন, ভালো সেখানে কিন্তু আপনি নিজেকে প্রমাণিত করতে পারবেন এই মাসে, আপনি যদি মীন রাশি অথবা মীন লগ্নের আপনি যদি হয়ে থাকেন। কারণ এই মাসে এই যে আপনার যে তিনটি নক্ষত্র যথেষ্ট ভালো অবস্থানে, যে নক্ষত্রে কোনো রকম পাপগ্রহ তেমন কিন্তু থাকছে না, অষ্টমপতি শুক্রগ্রহ হলেও জানবেন শুক্রগ্রহ কিন্তু সফট গ্রহ, যার ফলে আপনাদের ক্ষেত্রে একটি ব্রেক থ্রু বা যুগান্তরকারী পরিবর্তন আসতে চলেছে। ভাগ্যের দিক থেকে বলতে হলে, যেহেতু আপনার রাশির অধিপতি এবং দশম ঘরের অধিপতি দৃষ্টি থাকছে ভাগ্যস্থানে, এবং দেবগুরু বৃহস্পতি গ্রহের দৃষ্টি শুভ দৃষ্টি অমৃতের সমান, যার ফলে যে কোনো বিষয়ে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনাকে আপনি এড়িয়ে যেতে পারবেন, সন্তর্পণে সেই সমস্ত সমস্যা সমাধান করতে পারবেন মীন রাশি অথবা মীন লগ্নের যারা আছেন। অর্থাৎ ভাগ্যের দিক থেকে যথেষ্ট ভালো পরিকল্পনা অনুসারে আপনি কিন্তু সমস্ত বিষয় আপনি কিন্তু হ্যান্ডেল করতে পারবেন সেটি বলা যেতে পারে। হ্যাঁ, আপনার সাফল্য স্থানে কিন্তু দৃষ্টি থাকছে এই দেবগুরুর বৃহস্পতি, এর পরবর্তীতে একুশ তারিখে, এই মাসের একুশ তারিখে কিন্তু মঙ্গল আপনার পঞ্চম ঘরে প্রবেশ করবে। মঙ্গল এখানে নিচস্থ, তবে নিচস্থ হলেও মঙ্গলের যে দৃষ্টি থাকছে আপনার সাফল্য স্থানে, এখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে, তাই মঙ্গল নিচস্থ কোনোরকম মানসিকভাবে অপ্রীতিকর ঘটনা যদি আপনার জীবনে কোনোরকম সম্মুখীন হন, সেক্ষেত্রে কিন্তু তৃতীয় স্থানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি সাফল্য স্থানে থাকার ফলে জিনিসটা কিন্তু আপনি ঠিক গুছিয়ে নিতে পারবেন। অর্থাৎ যে কোনো অপ্রীতিকর ঘটনা আপনার বিরুদ্ধে যাচ্ছে সেটি কিন্তু আপনি ঘেঁটে দিতে পারবেন মীন রাশি অথবা মীন লগ্নের যারা আছেন, অন্যদিকে কিন্তু মাইন্ডটাকে নিয়ে চলে যাবেন সেই বিষয়টাকে, সেটি বলা যেতে পারে মীন রাশি অথবা মীন লগ্নের যারা আছেন। আর্থিক দিক থেকে পূর্বেই বললাম, আপনারা এই যে শুক্র অষ্টম ঘরে প্রবেশ করছে, অর্থপ্রাপ্তির যোগ কিন্তু বিশাল দেখতে পাওয়া যাচ্ছে, লটারিতে ইন্টারেস্ট রাখেন, লটারি অবশ্যই কাটতে পারেন এই সময় গ্রহের যে অবস্থান মীন রাশি অথবা মীন লগ্নের যারা আছেন। কারণ একটি কথা মনে রাখবেন, যে কোনো বিষয়ে এই যে শুক্র অষ্টম ঘরে প্রবেশ করছে এবং ১৩ তারিখ পর্যন্ত কিন্তু থাকবে, আপনারা সেপ্টেম্বর মাসেরও কিছুটা সময় কিন্তু পাচ্ছেন অষ্টম ঘরে যে প্রবেশ করছে। এই যে বললাম প্রত্যেকটা মাসে কিন্তু সবকটি গ্রহ ভালো অবস্থায় থাকে না, কিছু পজিটিভ নেগেটিভ ফল অবশ্যই পাওয়া যায়। যদি সবকটি গ্রহ আপনার ভালো থাকে প্রত্যেকটা মাসে, তাহলে তো আর কোনো রকম সমস্যায় আপনার জীবনে আসবে না, তাই ভালো খারাপ মন্দ মিলিয়ে নিয়ে চলতে হবে, নেগেটিভ বিষয়গুলো যথেষ্ট দূরে থাকা যায় সেটাই চিন্তা করতে হবে। অষ্টম ঘরে গ্রহ যেহেতু প্রবেশ করছে, শুক্র নিজস্ব ঘরে অবস্থান করবে, তার কিছু ফল অবশ্যই দেবে, সেটি আপনার জন্মকালীন কুণ্ডলী কতটা পারমিট করছে সেই অনুসারে ফল আপনি বুঝতে পারবেন।
সেটা কি আর্থিক দিকে আপনাকে নিয়ে যাচ্ছে, কোনো উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, কারোর সাহায্য আপনি পেতে চলেছেন, নাকি আপনার শরীর স্বাস্থ্যে কোনো রকম সমস্যা হচ্ছে? এইরকম নিজে কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন এই মাসে মীন রাশি অথবা মীন লগ্নের যারা আছেন এই অক্টোবর মাস 2024 সাল। যাই হোক, এক কথায় বলতে হলে এই মাসে কিন্তু গ্রহের যে সারিবদ্ধ অবস্থান, সমষ্টিগত অবস্থান, একটি কিন্তু লিঙ্ক তৈরি করছে, অর্থাৎ অর্থপ্রাপ্তির লিঙ্ক তৈরি হচ্ছে। যদি আপনার জীবনে ক্লিক করে তাহলে কিন্তু একটি ব্রেক থ্রু আসতে চলেছে। এই হলো আপনাদের অক্টোবর মাস 2024 সালের রাশিফল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।